এই ভিডিওটা হচ্ছে সিদ্ধি সারনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে এসে আরেকটা মন্দিরে আমরা এসেছি। এটা হচ্ছে আলমবাজার শ্যাম মন্দির, এটা হচ্ছে শ্যাম মন্দির। এখন আমি তোমাদেরকে পুরো দর্শন করাবো, পুরো ঘুরে দেখবো। আমিও এই প্রথম আসলাম, তো আমিও দর্শন করবো, আমিও তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো। তো আমার আজকের এই যে ভিডিওটা আর তার আগের ভিডিওটা দুটোই কিন্তু পুরোটাই আউটডোরের মধ্যে একটা ভিডিও বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, এই যে আমাদের যে আলমবাজার শ্যাম মন্দির। তো চলো আমরা ভেতরে যাই, এবার দেখা যাক ভেতরে গিয়ে যে শ্যাম মন্দিরে কী কী দেখানো যায় তোমাদেরকে। তো এটা হলো শ্যাম মন্দিরে ঢোকার মেন রাস্তা। এখান থেকে ঢুকেই আমরা বাদিকে যাব, জুতো রাখার জায়গা, যেখানে সব মন্দিরের মতো এখানেও জুতো রেখে টোকেন নিয়ে তারপরে তোমার মেন মন্দিরে যেতে হয়। তো দেখো উপরে লেখা আছে শ্রী শ্যাম মন্দির আলমবাজার। তো এটা আলমবাজারেই অবস্থিত, তাই এটার নামও দিয়েছে শ্যাম মন্দির আলমবাজার। তো এখানে আমরা জুতো রাখছি দেখো, আর এই নিচটাতে কোনো কিছুই নেই, ফাঁকাই রয়েছে, শুধু জুতো রাখার জায়গা আছে, আর আছে ডালা কেনার, মানে যে চারাবার চারায় সেই চারাবার দোকান আছে, ফুল মালা প্রসাদ সমস্ত কিছু এই যে এই দোকানটায় পাওয়া যায়। আর আছে তোমার একটা জল রাখার ব্যবস্থা আছে, যে কারো জল তল তেষ্টা পেলে সে খেতে পারবে। আর এখান থেকে এন্ট্রান্স আর কি মন্দিরটা হচ্ছে উপরে, তো নিচটা ফাঁকাই আছে, হয়তো কখনো অনুষ্ঠানে এই নিচটাকেও ব্যবহার করা হয়, কিন্তু এখন ফাঁকাই রয়েছে এই জায়গার থেকে এন্ট্রান্স। তো এখান থেকে আমরা ঢুকে যাব মন্দিরে, সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। তো এখানে স্যানিটাইজ করতে হবে আগে, তাই এখান থেকে ঢুকতে হবে। তো চলো আগে স্যানিটাইজ করে তারপরে আমরা উপরে উঠে যাই। তো আমার বান্ধবীকে আর কি ওরা বলছে যে এখান থেকে আপনারা এন্ট্রি করবেন, মানে এখান থেকে আপনারা উপরে উঠে যাবেন মন্দির দর্শন করতে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা আলাদা, বাইরে যেতে হলে অন্য দিক থেকে যেতে হবে। তো চলো আমরা এবার উপরে উঠে যাই, আর ওপরটা সত্যি কিন্তু সুন্দর, অসাধারণ, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি যে বলছি তার জন্য তোমরা বিশ্বাস করো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি তো এখন তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি, বাট আমি তো আগেই দেখে নিয়েছি, তাই তোমাদেরকে বলতে পারছি যে কতটা সুন্দর মন্দিরটা। পুরো মার্বেল দিয়ে, মানে প্রত্যেকটা দেয়ালে দেখো কারুকার্য করা আছে, আর অদ্ভুত অসাধারণ কারুকার্য সেটা। আর সেইগুলো আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো এই যে দুটো দিন আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছি পরপর, একদিন দেখালাম সাইবাবার মন্দির আর আজকে দেখালাম শ্যাম মন্দির, এই দুটোই একই দিনে শ্যুট করা হয়েছে, কারণ আমি তো বিশেষ কোনো সময় পাই না। আর আমার সঙ্গে যদি আমার বান্ধবী না থাকে তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমার মেয়ে থাকে সাথে, তো সেই কারণে। তো আমার বান্ধবীর ছুটির দিনেই আমাকে বেরোতে হয়, তাই আমি যতটা পারি শ্যুট করে রাখি। তো দেখো কত সুন্দর অদ্ভুত কারুকার্য করেছে মন্দিরটায়, যে দেখার মতন সত্যি। তোমরা কখনো যদি পারো তাহলে এই আলমবাজার শ্যাম মন্দিরটা অন্তত একবার দর্শন করে যেও। আর দেখো পুরো মন্দিরের দেয়ালটাও কিন্তু সুন্দর করে খচিত করা হয়েছে, অসাধারণ সব কারুকার্য। দেখো কি সুন্দর মার্বেলের উপরে সুন্দর করে মার্বেলকে কেটে কেটে ডিজাইন করেছে। তো এটা তো মন্দিরের বাইরেটা, এবার মন্দিরের ভেতরটা দেখাবো। তো মন্দিরের বাইরেটা একবার পুরোটা তোমাদেরকে গোল করে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকেও তোমার মন্দিরের ভেতরে যাওয়া যায়, আর একটা পাশে আর একটা রাস্তা আছে, সেখান থেকেও যাওয়া যায় আর কি, দরজা আছে আর কি। দেখো কি সুন্দর কারুকার্য, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে কোনো মন্দিরে গিয়ে যদি এরকম দেয়ালের গায়ে এরকম কারুকার্য হয় আমি কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে দেখি, আমার খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে এখান থেকে আমাদের বেরোতে হবে, তা আমরা ওদিক থেকে ঢুকেছি, আমাদের এদিক থেকে বেরিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে পুরো মন্দিরের বাইরেটা আর কি। এবার
তোমাদেরকে নিয়ে যাব মন্দিরের ভেতরে। অলরেডি আমার বান্ধবী, আমার মেয়ে আর বান্ধবীর ছেলে কিন্তু চলে গেছে, ওরা আগে শ্যাম মন্দিরে এসে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য আগে আগে চলে গেছে। যেহেতু ওই জায়গাটা পার্টিকুলার খুব ভিড় হয়, কারণ ওই জায়গাটা এখন মানে পুজো হচ্ছে, মানে চড়াওয়া চড়াচ্ছে আর পুরোহিতরা দাঁড়িয়েই থাকে, ওখানে ওরা চড়াওয়া চড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দেন। তো দেখো মন্দিরের ভেতরে আমি ঢুকে গেছি। এবার মন্দিরের ভেতরটা যে অসাধারণ সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে। আর সব থেকে যেটা ভালো লাগছে এখানে না, সব জায়গাতে শ্রীযন্ত্র রাখা আছে। শ্রীযন্ত্র কিন্তু আমি সব মানে আরও আমি শ্যাম মন্দিরে গেছি অনেক জায়গায়, কিন্তু সব জায়গাতে কিন্তু আমি শ্রীযন্ত্র হয়তো দেখেছি, তবে মানে এরা যেরকম সব জায়গাতেই একটা করে শ্রীযন্ত্র রেখেছে এখানে, মানে আমি সব মন্দিরে কিন্তু সেরকম দেখতে পাইনি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে যে এইটা করেছে, আমার দেখতে অসাধারণ লাগছিল, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি এটাকে অনেকবারই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি অনেকবার তুলেছি, নানান অ্যাঙ্গেলে তুলেছি। এই যে দেখো রাসলীলা না তোমার এই দোল উৎসবের সময় সম্ভবত শ্রী রাধিকা আর শ্রীকৃষ্ণের যে তোমার ইয়েটা হয় সেইটার পুরোটা বর্ণনা করা হয়েছে এখানে। তো অদ্ভুত সুন্দর করে সাজানো হয়েছে, আর কত ভক্ত এসছে বিকেলবেলায়। এখন তোমার সন্ধে আরতি হবে, তারপরে তোমার ভজন হবে, তো সব কিছুই তারা শুনবেন, আর পুজোও দিতে এসেছেন, তো এই কারণে শ্যাম মন্দিরে এসেছেন। আর হ্যাঁ, একটা গান হচ্ছিল, বাট সেই গানটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, নাহলে খুব সুন্দর একটা গান হচ্ছিল। দেখো তোমাদেরকে আমি বারবার করেই এটা শেয়ার করছি, এটা না ক্যামেরায় কতটা এসছে আমি জানি না, সত্যি সুন্দর। মানে তোমরা যদি কখনো যাও শ্যাম মন্দিরে তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দর। তো আমি এবার একটু ভিড়টা সামনে কম হলে আমি তখন আর কি যাব হচ্ছে তোমার দর্শনে। আর এখানে যে শ্রীকৃষ্ণ আছে সে কিন্তু কোষ্ঠী পাথরের, বাট কি সুন্দর করে যে শ্রীকৃষ্ণকে সাজিয়েছেন, অদ্ভুত অসাধারণ লাগছে। তোমরা দেখবে, দেখলেই তোমাদের মনে হবে যেন জীবন্ত একদম শ্রীকৃষ্ণ, সত্যি মানে একটা কিছু আছে মন্দিরটার মধ্যে যেটা তোমাদেরকে আকর্ষিত করবেই করবে। আর ওই দেখো শ্রীযন্ত, সব নানান জায়গায় এরকম কোনায় কোনায় কিন্তু শ্রীযন্ত রয়েছে। আর এই দেখো দেয়ালের গায়ে গায়েও কিন্তু শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের যে লীলা সেগুলো বর্ণনা করে রেখেছে এরা। খুব সুন্দর এই জায়গাটাগুলি, আমি এটাকে তোমাদেরকে বারবার করে শেয়ার করছি। এবার চলো যাওয়া যাক আমার যে আসল জায়গা, যেখানে আমি যাকে দর্শন করতে এসেছি তোমার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে আমি এবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই, আমি নিজেও দর্শন করেছি আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। এই দেখো এটা কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ, কিন্তু কি সুন্দর করে দেখো সাজিয়েছেন। আর সিংহাসনটা কিসের আমি বলতে পারবো না, সম্ভবত রূপরই হবে, খুব সুন্দর করে সাজানো আছে। বাট এই পুরোহিতরা দাঁড়িয়ে আছে বলে না আমি সেইভাবে তুলতে পারিনি, জুম করে তোমাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খুব সুন্দর একদম। সত্যি শ্রীকৃষ্ণকে দেখলে না তোমার মনের মধ্যে মনে হবে যে তিনি বোধহয় সত্যি ওখানে উপস্থিত রয়েছেন আর দেখছেন, আর সত্যি সত্যি কিন্তু ঈশ্বর থাকেনি সব সময় আমাদের সাথেও থাকেন আর সব জায়গাতেই থাকেন। তো দেখে নাও তোমরা। আর এই দেখো সেই শ্রীযন্ত্র, তোমাদেরকে যে বলেছিলাম এই যে এরকম অনেক জায়গাতে কিন্তু এখানে শ্রীযন্ত্র লাগানো রয়েছে।
আর এই যে পুরোহিতদের জন্য না আমি ভালো করে দেখাতেই পাচ্ছিলাম না জানো তো, ওদেরকে বারবার সরতে বলছি, একটু সরছেও না সেইভাবে, একটু সরে গেলেই হয়, কে যাবে ভেতরে, অনেকটাই তো মানে সামনে তো রেলিং দেয়া রয়েছে, কেউ তো ভেতরে টপকে যাবে না, না তাও সরছিল না। তো দেখো এইবার আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, তাই দেখো কি সুন্দর, দেখো জল জল করছে চোখ দুটো, জানো একদম মনে হচ্ছে যেন জীবন্ত সত্যি, তাই না? তো চলো, অনেকক্ষণ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়েছি, এবার একটু আমি নিজেকেও দেখাচ্ছি, আর নিজে একটু চারিদিকটা ঘুরে দেখার পর তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ আমার বান্ধবীর বাড়িতে আবার লোক আসবে, তো আমাদেরকে বেরিয়ে যেতেই হবে। তো দেখো এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার এখানে হনুমানজি আর তোমার শ্রীকৃষ্ণ আর অনেকেই আছেন এখানে, তো সেটা দর্শন করতে যাব। এই যে দেখো এখানে এই যে বজরংবলী আছেন, আর এই যে দেখো গণেশ, শ্রী গণেশ আছেন, আর বোধ হয় ওটা রাম সীতা সম্ভবত, ঠিক দূর থেকে বোঝা যাচ্ছিল না তাই তো আছেন এরকম। এই যে দেখো শ্রী গণেশ, এই যে হনুমানজি, এরা আছেন। তো চলো এবার আমরা বাইরে যাচ্ছি মন্দির থেকে, কারণ আমরা মন্দিরটা ভালো করে ঘুরে নিয়েছি, ভালো করে দর্শন করে নিয়েছি, আর তোমরাও হয়তো আমাদের সাথে সাথে দর্শন করে নিয়েছো আমার ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টটা পেলে কিন্তু আমি বুঝবো যে হ্যাঁ আমি যে এই যে দুদিন আমি একটা ট্রাই করলাম আউটডোর শ্যুটিংয়ে তোমাদেরকে দেখানো, এটা সফল হয়েছে আমার প্রয়াসটা। এবার আমরা দেখো নিচে চলে এসেছি, এবার এখান থেকে আমরা কিন্তু চলে যাব আমার বান্ধবীর বাড়িতে। তো আমার বান্ধবী খুব জল তেষ্টা পেয়েছে, কারণ সেই দুপুরবেলা আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আমরা, তারপরে আর ওদের সেইভাবে জল খাওয়া হয়নি, আমারও হয়নি, বাট আমি বোতলে করে জল নিয়ে এসেছি তুলির, ওখান থেকে একটু একটু এক ঢুক খেয়ে নিয়েছিলাম, তাই আমার এখান থেকে আর খেতে হচ্ছে না, আমি একবারে ওদের বাড়িতে গিয়েই খাবো। আলমবাজার শ্যাম মন্দির তো দর্শন করে নিলাম আমরা, আর এখান থেকে আমরা এবার মানে বেরিয়ে যাব, এখান থেকে আমরা ঢুকেছিলাম শ্যাম মন্দিরে, এবার এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে বেরিয়ে যাব আমার বান্ধবীর বাড়িতে, কিছুক্ষণ বান্ধবীর বাড়িতে সময় কাটাবো, যদি ওখানে শ্যুট করার সুবিধে মানে সুযোগ হয়, মানে আমি যদি শ্যুট করতে পারি তাহলে আমি অবশ্যই শ্যুট করব, তারপরে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো যে আমার বান্ধবীর বাড়িতে আমরা কী কী করলাম। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি, আজকে এই যে ভিডিওটা শ্যাম মন্দিরের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তো দিও দেখালো, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনকে ক্লিক করে অল করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।